ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। প্রকৃতির সংস্পর্শে শিশুদের বড় করে তুলতে হবে, এই ভাবনা থেকেই শান্তিনিকেতনে শুরু হয় গাছের তলায় পাঠদান। তবে পুরুলিয়ার এই স্কুলে সেরকম কোনো ভাবনা নেই। এখানে ক্লাসরুমের অভাবে গাছের তলায় ক্লাস নিতে বাধ্য হন শিক্ষকরা। 1961 সালে পুরুলিয়া 2 নম্বর ব্লকে তৈরি হয় গোলামারা সচ্চিদানন্দ প্রাথমিক বিদ্যালয়। শুরুর সময় থেকেই স্কুলের কোনো নিজস্ব ভবন নেই বলেই দাবি। আগে একটা অস্থায়ী ছাউনি ছিল, কালে কালে তাও ভেঙে গিয়েছে। প্রখর রোদ্দুর কিংবা কনকনে ঠান্ডা, গাছতলাতেই চলে পঠন পাঠন, আর বৃষ্টি হলেই স্কুল ছুটি। শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। অভিযোগ, 139 জন পড়ুয়া নিয়মিত স্কুলে গেলেও আসেন না শিক্ষক শিক্ষিকারা। স্কুলের টিচার আলাপালি করে আসে, 3-4 টিচারের মধ্যে 3টা টিচার আসে। আমরা অনেক কিছু জানাইছি, তাতেও কোনো স্টেপ হয় নাই। শুধু তাই নয়, অভিযোগ সন্ধে নামলেই এই জায়গা পরিণত হয় দুষ্কৃতীদের আখড়ায়। দিনের বেলা যেখানে ক্লাস হয়, রাতে সেখানেই পড়ে থাকে মদের বোতল। যদিও না আসার অভিযোগ মানতে নারাজ শিক্ষকরা, অবশ্য ক্লাসরুমের সমস্যার কথা মেনে নিয়েছেন তারা। এখন সব ক্লাসে গাছে তোলা হয়, একটা মাত্র রুম আছে, বারান্দা এগুলো ভেঙে গেছে, তো একটা সেটাও প্রায় স্টোর রুমের মতোই ব্যবহার হয়। ডেস্ক বেঞ্চ, স্কুলের মিড ডে মিলের চাল, আমরা বারবার এসআইটি স্কুল জানিয়েছি আমাদের অসুবিধার কথা, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি, পঞ্চায়েতও জানিয়েছি, ব্লকেও জানিয়েছি যে এই অবস্থার মধ্যে আমাদেরকে কাটাতে হয়। গ্রীষ্মকাল বলুন, বর্ষাকালে তো আরও শোচনীয় অবস্থা। সমস্ত সময় অসুবিধার মধ্যে দিয়ে আমরা সমস্যার সমাধান এখনো হয়নি। দ্রুত সুরাহার আশ্বাস দিয়েছেন প্রশাসন। স্কুলটা হচ্ছে একটা প্রাইভেট ল্যান্ডের উপর তৈরি, ওনারা মানে নতুন করে যে বিল্ডিং করব সেটা করতে দিচ্ছেন না। আমরা তাই পাশে একটা খাস জমি পেয়েছি, বেশি দূরেই নয়, সেই ভেস্টের ল্যান্ডে আমরা প্রপোজাল পাঠিয়েছি পিউপিতে, যাতে যদি ফান্ড চলে আসে আমরা ইমিডিয়েটলি করে দেবো ব্যাপারটা। কবে সমস্যার সমাধান হয় এখন সেদিকেই তাকিয়ে খুদে পড়ুয়ার দল। হংসরাজ সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, পুরুলিয়া।